নতুন বই স্টল, লেখক, দর্শনার্থী ও বইপ্রেমীদের ব্যাপক উপস্থিতিতে আরও জমজমাট হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। বইমেলার 17তম দিনে এসে পাঠক ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। মেলায় আসা দর্শনার্থীদের অনেকেই বই কিনলেও কেউ কেউ আবার আসছেন ঘুরে বেড়াতে। বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে টিএসসির প্রবেশ পথে মানুষের অতিরিক্ত চাপ থাকায় হিমশিম খেতে দেখা যায় নিরাপত্তা কর্মীদেরও। শুধু নিজে নয়, পরিবার পরিজন নিয়ে মেলায় এসেছেন অনেকেই। বই কেনার পাশাপাশি দেখা গেছে আড্ডা ও মেলা প্রাঙ্গণ জুড়ে ঘুরে বেড়াতে। ছুটির দিন হওয়ায় লেখক, প্রকাশক ও পাঠকদের আনাগোনায় মুখর ছিল স্টল ও প্যাভিলিয়নগুলো। সব বয়সী মানুষ, বিশেষ করে তরুণ তরুণীদের উপস্থিতি চোখে পড়ার মতো। প্রতি বছরই আসা হয় বাচ্চাদেরকে নিয়ে। আসলে ওরা যেভাবে মানে টিভি কিংবা মোবাইল কেন্দ্রিক হয়ে গেছে, ওদেরকে বইমেলাতে নিয়ে না আসলে বই পড়ার অভ্যাসটা আসলে তৈরি করা যাবে না। তো সেজন্য আর কি বইয়ের প্রতি উৎসাহ তৈরি করার জন্য বইমেলাতে নিয়ে আসি। এমনি কিনা হয় নেই, নেক্সট আসলে অবশ্যই কিনবো। আজকে দেখতে আসছি, নেক্সট আসলে অবশ্যই কিনবো। না, এখনো কেনা হয়নি, কিছুক্ষণ আগে এসেছি, কিনবো, দেখছি বই। প্রিয় লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। হ্যাঁ, একটু দেখবো আরও আদার্স রাইটার্স বই দেখবো, ভালো লাগলে অবশ্যই কিনবো। বই কেনা যদি পছন্দ হয় তাহলে বই আসলে এখানে যেই দাম, মানে আমাদের যে টার্গেট ছিল বা যেই আশা নিয়ে আসছিলাম ওই আশা নিয়ে আসলে কিনতে পারি নাই। আর হচ্ছে এখানে গ্যাদারিং আর তো মূলত বেশি, প্রকাশনাগুলোর তো যে আমরা যাই যে দাঁড়াবো বা দাঁড়া সেটা একটা বই সম্পর্কে যে জানবো বা বইটা যে একটু পড়ার পরে যে কিনবো ওই স্পেসিফিকটা পেজটা আমরা পাই নাই, যার কারণে চলে যাচ্ছে। না, এই ফার্স্ট কিনছি, আমি শুধু কিনছিও কিনে না, বেশিরভাগই ঘুরতে আসছে। এই স্টল থেকে ওই স্টলে মেলায় আগতরা ঘুরে ঘুরে দেখছেন নিজের প্রিয় লেখক সহ নতুন বইগুলো, পছন্দ মতো কিনছেন বই। সবকিছু মিলিয়ে বলা যায় জমে উঠেছে অমর একুশে গ্রন্থমেলা। ইকরির বই, তারপর ওই যে ড্রয়িং করার বই, পাজল কিনছি, অনেক কিছু কিনছি। আজকে আমরা প্রথম আসলাম এখান থেকে, আমরা দুটো বই কিনেছি, একটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী। কেবল ঢুকলাম তো এই আর কি, কত বের হয়ে যাচ্ছিলেন না? আমরা 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 একটা বান্ধবীর জন্য ওয়েট করতেছিলাম যে ও ঢুকবে, এই জন্যই আমরা যাচ্ছিলাম। প্রতি বছর আসতে হয় কারণ আমার মেয়েরা ছোট থেকেই বইমেলাটাকে তারা খুব আনন্দের মনে করে এবং বইমেলায় আসলেই তারা প্রায় 10,000 টাকার বই তারা কিনে নিয়ে যায়। আমি বইমেলাতে এসে দুইটা বই কিনেছি, এটা হচ্ছে ডক্টর মনিরুজ্জামান স্যারের দুইটা বই বের হয়েছে, দুইটা বই আমি কিনেছি। একটা কাব্যগ্রন্থ কিনলাম, আবছায়া হিজলের দিন। মেলায় বেচা বিক্রি নিয়ে খুশি লেখক ও স্টল মালিকরা। আমার কৃষ্ণ মেঘ, এবার ভালো সেল হচ্ছে, তো যেটা প্রত্যাশা করেছি প্রত্যাশার চেয়েও ভালো সেল হচ্ছে। এবার মেলাটা আমরা বলতে গেলে কোভিডের পরে এবারই মেলা সবচেয়ে বেশি জমজমাট। বিগত কয়েক বছর আমাদের বই মেলাটা খুবই খারাপ অবস্থায় ছিল, বিক্রিও কম ছিল, কিন্তু এবারের চিত্রটা একটু ভিন্ন। দর্শক পাঠক যাই বলেন তারা প্রচুর আসছে যেমন, এবং আসলে প্রথম দিকে যেটা হয় বই এসেই তারা বই কেনেন না, তারা ক্যাটালগ সংগ্রহ করেন, বই দেখেন, কিন্তু এখন কিন্তু যারা আসছে তারা অনেকেই বই কিনছে। সেলও ভালো হচ্ছে, মোটামুটি খারাপ হচ্ছে না। দর্শনার্থী যেভাবে আসছে, যদি সবাই বই কিনতো তাহলে অনেক ভালো হতো, বাট কিন্তু সেল হচ্ছে। এবারের বইমেলায় বাংলা একাডেমির প্রাঙ্গণে 126টি প্রতিষ্ঠানকে, 179টি স্টল ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে 434টি প্রতিষ্ঠানকে, 694টি স্টল সহ মোট 560টি প্রতিষ্ঠানকে 873টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া বাংলা একাডেমি সহ 33টি প্রকাশনা প্রতিষ্ঠানকে 34টি প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। এবছর এ পর্যন্ত মেলায় নতুন বই এসেছে 2622টি। বাংলা ভিশন, ঢাকা।